আমরা সবাই মিলে যাব একটি ট্যুরে এবং সেই টাঙ্গাইলে আমাদের খেলাধুলা এবং পিকনিক হবে। তো আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন। আমরা এখন চলে যাচ্ছি টাঙ্গাইলে। আমাদের হালত সত্যের সাথে আগামীর পথে। টাঙ্গাইল ট্যুরের জন্য আমরা একটি মাইক্রোবাস ভাড়া করি এবং ইতিমধ্যে আমাদের মাইক্রোবাসটি এসে পড়েছে। আমাদের অন্যান্য যে বন্ধুরা এবং খেলোয়াড়রা রয়েছে তারা যাত্রাবাড়ি থেকে উঠেছিল এবং আমরা এখান থেকে তিনজন উঠে পড়লাম এই মাইক্রোবাসে। এবং মাইক্রোবাসে ওঠার পর আমরা দেখতেছি চারদিকে কুয়াশা। ঢাকা শহরে সচরাচর এত কুয়াশা পড়ে না, আজকে শৈত্যপ্রবাহ পড়েছে তাই আশেপাশটা পুরোটাই কুয়াশায় ভরপুর ছিল। এবং আমরা মাইক্রোবাসে উঠে ভালোই গপ্পসপ্পে আমরা মগ্ন হয়ে গেলাম। এবং ইতিমধ্যে আমাদের সকাল বেলার ব্রেকফাস্ট দেওয়া হয়ে গেল, কিন্তু আমরা ইতিমধ্যে প্ল্যান করলাম যে আমরা ব্রেকফাস্টটি আমরা আমাদের মাইক্রোবাসে না করে আমরা ব্রেকফাস্ট করব যে কোনো একটি জায়গায় থেমে, তারপর সবাই মিলে একসাথে আমরা ব্রেকফাস্ট করব। এই যে আমরা নাস্তা বিরতির জন্য গাড়ি থেকে নেমেছি এবং দেখেন প্রচুর কুয়াশা, একটি ফিলিং স্টেশনের সামনে নেমেছি। এই যে আমাদের দলের অধিনায়কের সাথে আমরা কথা বলবো। আন্তরিক ধন্যবাদ। আমরা আজকে শৈত্যপ্রবাহের মধ্যে চমৎকার আবহাওয়ায় আমরা একটি ট্যুরে আছি, তো আপাতত আমাদের জার্নি ভালোই হচ্ছে। আমরা মাঝখানে যাত্রা বিরতি করছি এখন, আর আশা করি আমরা সময় মতো বুঝতে পারবো এবং সুন্দরভাবে আমরা আমাদের খেলা উপভোগ করবো। সবাইকে ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ। এই যে দেখুন আমাদের সব খেলোয়াড়রা নেমেছে, এখন আমরা নাস্তা বিরতি এবং হচ্ছে কারো যদি টয়লেটের প্রয়োজন পড়ে তো সেই জন্য আমরা এই কনফিডেন্স সিএনজি ফিলিং স্টেশনে নেমেছি এবং গাড়িও তার ফুয়েল নেবে। আর 5-6 মিনিটের বিরতি, তো আপনারা আমাদের সাথে থাকুন, আমরা আর ঘণ্টাখানেকের ভিতরে টাঙ্গাইল পৌঁছে যাব। দেখুন প্রচুর কুয়াশা। ইতিমধ্যে আমাদের নাস্তা খাওয়া শুরু হয়ে গেল এবং সবাই খুব মজা করেই ব্রেকফাস্ট করতেছে। আমাদের মেনুতে ছিল কলা, পানি এবং খিচুড়ি। এবং আমাদের এই খিচুড়ি এত পরিমাণ ছিল যে আমরা কেউ খেয়ে শেষ করতে পারিনি। তো তারপর আমরা কফি পান করলাম। খাওয়া দাওয়ার পর আমরা সব যথাস্থান মানে ডাস্টবিনে আমাদের সব ময়লা রেখে আমরা চলে যাচ্ছি। তো ফিলিং স্টেশনের এক চাচা ছিল, চাচাকেও আমরা এক প্যাকেট দিলাম, তো উনি মহা খুশি। তো তারপর আমরা সবাই আবার নতুন করে যাত্রা শুরু করলাম টাঙ্গাইলের উদ্দেশ্যে। আর বেশি দূর নেই আমাদের সেই রাস্তায় পৌঁছাতে। এই যে দেখুন টাঙ্গাইল সেই বিশ্বরূপ, ফোর লেনের বিশ্বরূপ, খুবই চওড়া এবং খুবই গতিময় একটি রাস্তা, এবং দেখলে আসলে যে আরো ভালো লাগবে। আমরা আস্তে আস্তে পৌঁছে যাচ্ছি আমাদের সেই যথাস্থান। তো আমরা ইতিমধ্যে চলে আসলাম সে আমাদের এই খেলার মাঠে। এটি টাঙ্গাইল জেলার দিলদুয়ার উপজেলার ডুবাইল গ্রামে অবস্থিত মাঠটি। সুবিশাল মাঠ এবং এর আউটফিল্ড যথেষ্ট সুন্দর। এবং আমরা যখন পৌঁছেছি তখন বাজে 10:05 মতো, কিন্তু দেখে বোঝার কোনো উপায় নেই যে কোন 10টা বাজে। তখন চারিদিকে শুধু কুয়াশা আর কুয়াশা, কুয়াশার জন্য কিছুই দেখা যাচ্ছে না।
বন্ধুরা আমরা আমাদের সেই প্রতীক্ষিত স্থানে এসে পড়েছি, এই যে রুবাইল প্লেগ্রাউন্ড মাঠ। অল্প কিছুক্ষণের ভিতরে আমাদের ম্যাচটি শুরু হবে, কিন্তু ম্যাচটি আসলে এতক্ষণে শুরু হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু কুয়াশার কারণে আসলে আমাদের ম্যাচটি শুরু হতে একটু দেরি হচ্ছে। তো আপনারা আমাদের সাথে থাকুন এবং অবশ্যই এনজয় করতে পারবেন। আর দুঃখের বিষয় যে আজকে আসলে আমাদের সেই শৈত্যপ্রবাহ শুরু হয়েছে, প্রচুর কুয়াশা। এখন বাজে 10:15, কিন্তু দেখে আসলে বোঝার কোনো উপায় নেই যে 10:15 বাজে। তো যাই হোক, শত বাধা বিপত্তির মধ্যে আমাদের এগিয়ে যেতে হবে, এটাই হচ্ছে জীবন। তো আপনারা দেখতে থাকুন আমাদের সাথে। তো ম্যাচ শুরুর আগে আমরা দু দলের খেলোয়াড়রা সবার সাথে কুশল বিনিময় করে নিচ্ছি এবং সবাই সবার সাথে তাই অনেকেই অনেককে চিনত না, তাই সবার সাথে সবাইকে পরিচয় করিয়ে দেওয়া বঙ্গবন্ধু আর এলো বাংলাদেশ ব্যাংক। বঙ্গবন্ধু ব্যাটিং ফার্স্ট, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমরা টসে হেরে টসে হেরেছি এবং আমাদের বিপক্ষ টিম তারা ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে, আর অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে। এরকম না যে এবার করে জাফরান দিয়ে আবার ইয়া শহীদ হয়ে যাবে সেটা না, তবে খেলার নিয়মে আমরা খেলতে চেষ্টা করবো সুন্দরভাবে সবার ইয়া করার জন্য। অনেক সময় একটা ছোট রান আউটের চান্স, একটা ক্যাচ উঠলে একটা ক্যাচের চান্স, এই ধরনের বিষয়গুলো অনেক সময় থাকে। টিম মিটিংয়ের পর খেলা শুরু হয়ে গেল এবং ওপেনিং নেমেছিল টুঙ্কু, খুবই ভালো ব্যাটিং করেছিল সে এবং আমাদের দেখার মতো কয়েকটি শট খেলেছিল এবং আমাদের যে বিপক্ষ টিম ছিল তারা খুবই ভালো ক্রিকেট খেলেছিল। আমাদের দলের কয়েকজন খেলোয়াড়ও খুব ভালো খেলেছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ম্যাচটি আমাদের আসেনি। অবশ্য তার কয়েকটি কারণও রয়েছে, কারণ আমাদের মূল একাদশের যে কয়েকজন খেলোয়াড় ছিল তার ভিতরে পাঁচজন যেতে পারেনি এবং একটি ভ্রমণ ক্লান্তির একটি ব্যাপার ছিল এবং পিচ এবং কন্ডিশনের একটি ব্যাপার ছিল, যেই কারণে আমরা আসলে সঠিকভাবে ম্যাচে মনোনিবেশ করতে পারিনি এবং যার জন্য আর কি ফলটি আমাদের পক্ষে আসেনি। তবে বলতেই হবে রুবাইল একাদশ খুব ভালো খেলেছে, তারা জয় ছিনিয়ে নিয়েছে। তবে আমাদের এই টুরে আসলে খেলার থেকে যে একটি প্রীতি ম্যাচ এবং সবাই মিলে সুন্দর একটি টুর এবং সবাই মিলে আনন্দ করা, আমাদের হয়েছিল এবং আমরা সবাই খেলোয়াড়দের পক্ষ থেকে আমাদের টিম থেকে আমরা রুবাইল গ্রামবাসীকে অনেক ধন্যবাদ জানাই। তারা আমাদেরকে খুব সুন্দরভাবেই তারা আমাদেরকে গ্রহণ করেছিল এবং আমরা সম্পূর্ণভাবে উপভোগ করেছি ম্যাচটি। আতিথেয়তায় আমরা আন্তরিকভাবেই খুশি হয়েছি এবং তাদের আন্তরিকতা ছিল দেখার মতো, ছিল আসলে শৈত্যপ্রবাহ ছিল সকালবেলায় 12 নাগাদ, 12:30 নাগাদ কুয়াশায় ছিল, যে কারণে আসলে দর্শক সেভাবে সমাগম হয়নি। আমাদের সবচেয়ে ভালো লেগেছিল আসলে এই প্লেগ্রাউন্ডের মাঠের আউটফিল্ডটি খুবই ভালো ছিল, যদিও পিচ নিয়ে আসলে তেমন কিছু বলার নেই, কারণ আসলে গ্রামে এর থেকে ভালো পিচ কঠিন। আর এর ভিতরে
ফিল্ডার দিব না মানে কয়েকটি রাখি বম বাবা ক্রিকেট এর শর্ট ছিল না না খেলো খেলো দেখার মতো পিছে থাকো দোস্ত রাখি ভাই না 158 রানের টার্গেট নিয়ে দ্বিতীয় ইনিংস খেলতে আমরা নামবো আমার এখানে কিপিং করাও এটা করাও সেটা মায়ের বল তো ভালো হয় এখন মধ্যবিরতি আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের দ্বিতীয় ইনিংসের খেলা শুরু হবে খুবই সুন্দর অতক্ষণে সূর্য উঠে গেছে দেখেন আমাদের ইনিংস শুরু করেছিলাম আমি এবং আমাদের অধিনায়ক তারিক স্যার কিন্তু আমাদের ইনিংসটা খুব একটি ভালো হয়নি ওপেনিং জুটিটা কারণ দলকে জেতানোর জন্য যে ভিত্তি গড়ে দেওয়া দরকার ছিল সেই কাজটি করতে আমরা ব্যর্থ হয়েছিলাম এবং আমাদের বিপক্ষ টিম খুবই অসাধারণ বল করেছিল এবং সেই সাথে বলগুলো খুব লো হতে যাচ্ছিল আমরা আসলে পিচটিকে রিড করতে পারিনি যেই জন্য আসলে আমাদের রান খুব একটি হয়নি ওপেনিং জুটির যে কারণে আসলে আমাদেরকে ম্যাচটি হারতে হয়েছিল 158 রানের টার্গেটে আমরা খেলতে গিয়ে আমরা 108 রান করতে পেরেছিলাম 109 রান আমরা 49 রানে আমাদেরকে হারতে হয়েছিল তো আমরা প্রথম 9 রানেই আমরা 4 উইকেট হারিয়ে ফেলেছিলাম 6 ওভারে তো রানই উঠেনি আমাদের প্রথম দিক দিয়ে কিন্তু তার পরবর্তীতে আমাদের কয়েকজন খেলোয়াড় ম্যাচটিকে খুব সুন্দরভাবে ঘুরে দাঁড়িয়েছিল কিন্তু ততক্ষণে আসলে ম্যাচ আমাদের হাত থেকে বের হয়ে গিয়েছিল যে কারণে আমরা আসলে ম্যাচটি জিততে পারিনি তো যাই হোক হার জিত খেলারই একটি অংশ আমরা ম্যাচটি হারলেও আমরা আসলে টাঙ্গাইল ট্যুরটি আমরা খুব ভালোভাবেই উপভোগ করেছিলাম এবং আমাদের খেলোয়াড়দের ইচ্ছা আমরা পরবর্তীতে বা ইনশাল্লাহ এই গ্রামে আসবো খেলার জন্য এবং তখন অবশ্যই চেষ্টা করব যেন আমরা এখান থেকে জয় নিয়ে যেতে পারি তো বন্ধুরা ইতিমধ্যে যারা আমাদের এই খেলাটি দেখেছেন এবং আমাদের এই চ্যানেলটি দেখেছেন তাদের সবাইকে জানাচ্ছি ধন্যবাদ কারণ আপনারা ধৈর্য সহকারে দেখেছেন এবং আমাদের এই টাঙ্গাইল ট্যুরটি আপনাদের কেমন করে জানাবো এবং আপনাদের আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনারা পাবেন এবং অবশ্যই এখানে আমরা আরও একটি জায়গায় গিয়েছিলাম মহারা জমিদার বাড়িতে তো এটি আমরা আপনাদেরকে সামনে দু একদিন পরে আমাদের তো আমরা খেলার পরে আমরা সেই মহারা আমাদের সাথে আর বন্ধুদের মাঝে কেউ যদি থেকে থাকে যে আমাদের টিমের সাথে আপনারা খেলতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা আপনাদের সাথে অবশ্যই আমাদের টিম নিয়ে যাব এবং খেলবো এবং সারাটা দিন আপনাদের সাথে আমরা সময় ব্যয় করব। অবশ্যই আপনাদেরও ভালো লাগবে এবং আমাদেরও ভালো লাগবে এবং ইতিমধ্যে আমাদের ম্যাচটি শেষ হয়ে গিয়েছে আমরা 49 রানে ম্যাচটি হেরে গিয়েছি যাই হোক একটু খারাপ লাগছে ম্যাচ হেরে গিয়েছি বলে তারপরও ওভারঅল আতিথেয়তা এবং এই মাঠ দেখে আমাদের সবার উৎফুল্লতা দেখে খুব একটা খারাপ লাগেনি তো আমরা খেলাধুলার পরে আমরা নামাজ পড়ে তারপর আমরা খেতে বসেছিলাম তো আপনারা সবাইকেই অনুরোধ রইল আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন এবং আর অবশ্যই সামনে আমাদের যে ভিডিওটি আছে মহারাজ বিদ্যালয় সেটা অবশ্যই আপনারা দেখবেন খেলার পরে যে দেখেন আমাদের খানার পালা শুরু হয়েছে অত্যন্ত অত্যন্ত টেস্ট হয়েছে খুব ভালো লেগেছিল সবাই টেস্ট করে আমরা খেয়েছি খুবই ভালো লেগেছে বিরিয়ানিটি তবে দুঃখের বিষয়ে আপনাদের খেতে পারতেছি না সেই বিরিয়ানিটি আপনাদের খেতে হলে অবশ্যই আপনাদেরকে রান্না করে খেতে হবে তো
বন্ধুরা আপনারা এতক্ষণ আমাদের সাথে জড়িত থাকার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। এবং আপনারা অবশ্যই আমাদের লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আপনাদের কাছ থেকে চলে যাচ্ছি। তো অবশ্যই দোয়া করবেন নেক্সট যেন আপনাদের সামনে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকবেন। সাথে থাকুন, পাশে আছি।